প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের পরীক্ষার পর আগামী বার্ষিক পরীক্ষার প্রস্তুতি, এই সুবাদে আজকে নাইমে জান্নাত নাইমে মেরামের এখন ক্লাস ছিল, ওইটা নাইমে মেরামের ক্লাসটা একটু পরিবর্তন হয়ে আমার সাথে আমার আগামীকাল 11টা বাজে ক্লাস নাইমে ম্যাডাম এই সাবজেক্টটি আগামীকাল 11টা বাজে তোমাদেরকে করাবে। আর আমার আগামীকালের ওই ক্লাসটি বর্তমানে এখন তোমাদেরকে করাচ্ছি। তোমরা ধর্ম বইটা খুলো, ধর্ম বইটা খুলিয়া প্রথম অধ্যায়ে তৃতীয় পাঠ খোলো দেবে, প্রথম অধ্যায়ে তৃতীয় পাঠ। এটা কি সম্পর্কে? এটা হলো আসমাউল হুসনা। আসমাউল হুসনা এটা একটা আরবি শব্দ, এটার বাংলা কি? এটার বাংলা হলো আসমা, বলা যায় ইসিনের বহু বছর, ইসিনের তো নাম, আসমা হলো নাম সমূহ, আর হুসনা হলো সুন্দরতম, সুপারলেটিভ ডিগ্রি সুন্দরের। এই সুন্দরতম নাম সমূহ এটাকে আরবিতে আসমা ও হুসনা বলা হয়। তাহলে এটা কার জন্য এত সুন্দর সুন্দর নাম? এগুলো কার জন্য, কেন? আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন কোরআনে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহর জন্য অনেক অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামগুলি ধরে ডাকো এবং সেই নামের অধীনে সেই নামের ক্রাইটেরিয়াতে তোমরা রূপান্তরিত হও, গুণে গুণান্বিত হও। এই নামের গুণে গুণান্বিত আমাদেরকে হইতে হইতে বলেছে। যেমন প্রথমে আমি বলবো আল্লাহু গাফফার, আল্লাহ অতি ক্ষমাশীল। যদি আমরা কোনো ভাই বরাদর আত্মীয় স্বজন অনাত্মীয় বুড়া জোয়ান ছেলে মেয়ে এদের প্রতি নিষ্ঠুর না হয়ে তারা দোষ করলে এদের জন্য যদি আমরা ক্ষমা করে দিই, তাহলে আমরা কি হইলাম? ওই আল্লাহর গুণে গুণান্বিত হইলাম। সেই গুণে গুণান্বিত হওয়াটা বহু বড় কথা। এটা হলে আল্লাহর গুণটা তোমার ভিতর এসে গেল, তাহলে আল্লাহ তাআলা হাশরের দিন যারা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে পৃথিবীর মধ্যে কাজ করেছে তাদের জন্য আল্লাহ নিজের হাতে পুরস্কার করবেন, পুরস্কার দিবেন। তাহলে বুঝো আল্লাহর নামে কি রূপে, আল্লাহর রূপে আল্লাহর গুণে গুণান্বিত হওয়াটা, এটা হলো আজ আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ। সেই নাম ধরে ডাকো, যারা আল্লাহকে ওই নাম ধরে না ডেকে বকর নাম উল্টা উল্টা কতগুলি বলে যদি আশা করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এটাও আল্লাহ তাআলা কোরআন সূরার মধ্যে এই সূরার মধ্যে বলে দিয়েছে। বুঝছো?
এখন বলা হচ্ছে যে আল্লাহু গাফফার, অতি ক্ষমাশীল। প্রত্যেক জিনিসের মধ্যে আল্লাহ যেমন অতি, প্রত্যেক কিছুতে আল্লাহ অতি, আল্লাহ সাধারণ না, আল্লাহ অতি। অতি ব্যবহার হয় যে কিন্তু আল্লাহের জন্য, আর কারোর জন্য নয়। এই ক্ষমাটা অতি ক্ষমাশীল, অতি দয়াবান, মানে জঘন্য জঘন্য জঘন্যতম পাপ করলেও যদি একটু সুখের পানি ফেলিয়া একটু কান্নাকাটি করি আল্লাহর কাছে, এই নামাজের পরে এই একাগ্র চিত্তে মনের ভিতর সেটা একাগ্রতা আনে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। তাহলে কি আছে, আমরা তো পাপি, আমরা গুনাগার, অনেক গুণা আমরা দিনের ভিতর করি, রাত্রে করি, সন্ধ্যা করি, সকালে করি, হাঁটতে করি, বাজারে করি, যে কোনো সময় আমাদের চোখে গুণা করে, মুখে গুণা করে, আমরা হাত গুণা করি, পাপ করি, পায়ে পাপ করি, এগুলি সব রাত্রে ঘুমাইবার আগে চিন্তা ভাবনা করতে হবে, আমি আজকে কি কি ভালো কাজ করলাম, কি কি খারাপ কাজ করলাম। যদি দেখা যায় আমি ভালো কাজ কম করেছি, অধিকাংশ আমার খারাপ কাজে হয়ে গেছে, আরে 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 আরে, এটার জন্য নিজে নিজে যদি দুঃখিত হয়, এটার জন্য অনুশোচনা করে, আল্লাহ 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 আল্লাহ, আমি আমাকে শয়তানে পাইছে, শয়তানে আমাকে মিসগাইড করছে, শয়তানে আমাকে পাপের মধ্যে নিমজ্জিত করছে, হ্যাঁ আল্লাহ আল্লাহ তুমি উত্তর করো, হ্যাঁ আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, এটা যদি করে কান্নাকাটি করে আল্লাহর কাছে গুনাহ মাফ চায় রাত্রে, আল্লাহ সারাদিন কষ্ট ওগুলি ক্ষমা করে। তাহলে সাধারণ মানুষ তো এসে করবে, করবে না, একটা দুইটা মাফ করবে, আটটা করবে না, একটা জঘন্য হলে বলবে যে না তোমার এটা মান নাই। কিন্তু অতি বলাতে অতি পরিচয় আল্লাহ তাআলা এমন ভাবে দেন যে সব কিছু ধুয়ে মুছে, যেন গুনার খাতায় কিছু নেই, সেইভাবে তিনি ধুয়ে মুছে দিতে পারেন। সেই জন্য তাকে বলা হয়েছে অতি ক্ষমাশীল। এর চাইতে আল্লাহ যদি দয়া রাখে, হ্যাঁ, তার আরেকটা নাম হলো স্নেহশীল, তিনি রউফ। রউফ এরপরে রউফের মধ্যে আসতো, রউফ অতি স্নেহশীল, অতি স্নেহশীলের মধ্যে তিনি ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। তাই আল্লাহ অতি ক্ষমাশীল বলা হয়েছে, আল্লাহ অতি ক্ষমাশীলের মধ্যে এটা তিনি ক্ষমা করে দিতে পারেন। সেইভাবে আল্লাহ কি সামাদ, আরেকটা গুণ আল্লাহ হলো সামাদ, সামাদ হলো আল্লাহ সামাদ, সামাদ হলো কি মুকাপেক্ষী। আমরা তো প্রত্যেকটা কিছুর জন্য মুকাপেক্ষী, বেতনের জন্য, নিজের বসের কাছে, নিজের মালিকের কাছে চাকরি দিচ্ছি যিনি তার কাছে মুকাপেক্ষী, খানার জন্য নিজের স্ত্রীর কাছে মুকাপেক্ষী, খাদ্যের জন্য আর কারো কাছে মুকাপেক্ষী, টাকার জন্য, খাদ্যের জন্য, একটু ব্যবহারের জন্য, সমস্ত কিছুর জন্য পৃথিবীর মধ্যে যত ইনসান এবং জিন আছে একজন অপরজন সাথে কি মুকাপেক্ষী। আমি একটা মুকাপেক্ষী, এ আমার কাছে আর একটা মুকাপেক্ষী, তাহলে তাকে আমি ওটা দিয়ে দিলাম, সে আমাকে ওটা দিয়ে দিলাম, এটা হলো মুকাপেক্ষী। কিন্তু আল্লাহ অমুকাপেক্ষী, ওনার কোন কারো কাছে ঠেকা নেই, ওনার কাছে সবাই মুকাপেক্ষী, উনি সবার কাছে ঠেকা, ওনার কাছে কেউ ঠেকা নেই, সেই জন্য তিনি অমুকাপেক্ষী। এখানে প্রশ্ন যদি করা হয় আল্লাহ সামাদুন কেন বলা হয়েছে, তাহলে এটার উত্তরে লিখতে হবে যে তিনি অমুকাপেক্ষী, তার কাছে সবাই মুকাপেক্ষী,
সেই জন্য তার আরেক গুরুবাসের নাম আল্লাহ সামাদুন হয়েছে, অমুকাপেক্ষিক হয়েছে। বুঝছেন? তোমরা বুঝছো এই অমুকাপেক্ষিকের মধ্যে মহান স্রষ্টা আমাদেরকে যা হুকুম দেয় অমুকাপেক্ষিক হিসেবে তিনি, তার কাছে আমরা মুকাপেক্ষিক। তাই প্রত্যেকটা জিনিস পাওয়ার জন্য, প্রত্যেকটা জিনিস মুকাপেক্ষিকের কারণে তার হাতে যেহেতু যাইতে হবে, তার হাতে যেহেতু আমাকে চাইতে হবে, সেই জন্য আমরা কি সব কিছু তার কাছে চাইব, অন্য কাছে চাইব না। কারণ অন্য কারো কাজ দিয়া ও অন্যকে দিয়া তোমার যেটা অভাব অনটন সেটা উনি পূর্ণ করে দিবেন, সেটার নাম হলো মুকাপেক্ষিক। আল্লাহর কাছে মুকাপেক্ষিক মানে এই আমার একটা জিনিস দরকার আছে, টাকার দরকার আছে বা অন্য কিছু দরকার আছে, আমি আল্লাহর কাছে চাইবো, আমার তো টাকা নেই, যা আল্লাহ আমার এটা অভাব, এটা আমি তো এটার জন্য ঋণী, তখন তুমি আমাকে এটা ব্যবস্থা করে দাও। ব্যবস্থাটা আল্লাহ এমন ভাবে করে দেয় যে আরেকজন দ্বারা তোমার সেই সমাধানটা হয়ে যায়। সেটা হলে তখন মুকাপেক্ষিক হইলাম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সেটা অন্য কারো দ্বারা আমার সমাধান করে দিলেন। সেভাবে আল্লাহর রহুফ আপনার হলো কি? আল্লাহর রহুফ অতি স্নেহ, সবকিছু তো অতি, হ্যাঁ আল্লাহর ক্ষেত্রে সবকিছুতে অতি অতি স্নেহশীল, অর্থাৎ তার স্নেহ মমতা আর কারো হতে পারে না। এমনি মানুষের মধ্যে, আমাদের মধ্যে, আমরা জনসাধারণের মধ্যে, ছেলে সন্তানের মধ্যে, মা বোনের মধ্যে অতি স্নেহশীল কার জন্য? কার? একমাত্র ছেলের জন্য মায়ের, একমাত্র ছেলের জন্য মায়ের স্নেহটা হলো অন্যান্য স্নেহ মমতার সাথে বেশি। এটাকেও অতি বলা যাবে না, এটাকেও বলা যাবে যে বেশি স্নেহ, বেশি করতে হবে, বেশি স্নেহ। আল্লাহ আমার মা আমার জন্য খুব স্নেহশীল ছিল, খুব বলতে পারো, বেশি বলতে পারো, কিন্তু অতি বলাটা কারোর পক্ষে কারো দ্বারা সম্ভব নয়। এটা অতি বলা যাবে একমাত্র আল্লাহর জন্য, যে আল্লাহ অতি স্নেহশীল। অতি স্নেহশীল কারণে আমরা যা কিছু পাই না কেন, যা কিছু করি না কেন, তিনি ওই স্নেহ করলে তার দোষ গুণ ত্রুটি এগুলি সব আর নজর আসে না। বাচ্চা বাচ্চা যদি মাকে বিরক্ত করে, বাচ্চা যদি মাকে বেশি আচার খারাপ করে, তবুও মা তো ক্ষমা করে দিয়া স্নেহ করে মুছে টুছে গোসল করে আবার করে নেয়, এদিকে মারছে আবার এদিকে নিজেও আবার গোপন ওখানে মারলাম করে কান্নাকাটি করছে আবার এটা নিজে বলে চলি নেই। এটা হলো স্নেহ মমতার বেশি, খুব বেশি পরিচয়। কিন্তু সেই জায়গায় যদি অতি লাগায়, অতিটা হলো আল্লাহর জন্য, আল্লাহ ওই অতি স্নেহশীল মানে স্নেহের মধ্যে যেটা শেষ, এটা হলো শুধু আল্লাহর জন্য। আল্লাহ এরকম অতি স্নেহশীল, তাহলে কি হবে? এই এই অতি স্নেহর দ্বারাই লারাউফুর রহিম, ইন্নাল্লাহ বিন্নাসি লারাউফুর রহিম, তিনি কোরআন শরীফে বলেছেন আল্লাহ মানুষের জন্য অতি স্নেহশীল। হ্যাঁ তোমাদের স্নেহ মমতা এখানে তো দেখাবে, কিন্তু এইখানে যে এই যে আকাশ বাতাস পানি সব কিছু দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, অক্সিজেন দিয়ে আমাদেরকে বিচরণ করতে দিচ্ছেন, এগুলি অতি স্নেহশীলের কারণে। স্নেহশীল যদি না হতো, মানুষে কেউ কেউ যে আল্লাহকে মন্দ বলে গালি দেয়, তার জন্য যদি স্নেহ ফিরে পেলাই সে আর বেঁচে থাকত, সে আর কত কষ্ট হইত, সেইটার জন্য তিনি পরোয়া করেন না, এজন্য তিনি অতি স্নেহশীল। আরটা কি? এমনি অতি স্নেহশীল যেমনি গাফফার, অতি ক্ষমাশীল
যেমনে তিনি কারো মুখ পুঙ্গল কিং নন, কিন্তু তার আটটা গুণ আছে কি হাসিব। আটটা গুণ কি হাসিব, হাসিব না তো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস পর্যন্ত তিনি হিসাব নেবেন। যেমন ধরো এ পর্যন্ত বললাম বললাম, তারপরে বলছি কি যেটা অপরাধ করে, জবরা পরিমাণ যেটা ভালো করে যেটা খারাপ করে, প্রত্যেকটা মানে চুনে চুনে তিনি বিচার করবেন এবং প্রতিদান দিবেন। ভালো হলে ভালো প্রতিদান দিবেন, খারাপ হলে খারাপ প্রতিদান দিবেন। সেই জন্য তাকে বলা হয়েছে অতি অতি সূক্ষ্মভাবে অতি হিসাব নেওয়ার মালিক আল্লাহ। তিনি অতি তিনি হিসাব গ্রহণ করে, তিনি হিসাব দিবেন। তুমি কি করছিলে তোমার এই 60 বছর বয়সের মধ্যে, তুমি আরে কি দিছিলে, কার থেকে কি নিয়েছিলে, এই যে তুমি বাসের কন্ডাক্টরকে ফাঁকি দিয়ে নেমে গেছো কিন্তু ওটা তোমার কাঁধের মধ্যে ফেরস্তা লেগে গেছে, তুমি কোনখানে ফাঁকি দিয়ে কেউ না জানার মতো এটা করছো, এটাও তিনি হিসাব নেবেন। কোন কোন পশু পাখিকে তুমি হাঁটার মধ্যে একটা লাথি দিলে, এটাও তিনি হিসাব নেবেন। এই কোন পাখিটাকে ধরে অন্যায়ভাবে পাখাটা মোসরাইয়ে দিলে, এইটাও তিনি হিসাব নেবেন। এইভাবে হিসাব নিতে নিতে তিনি আর কোনটা কোনটা তুমি ভালো করছো, কোনটা কোনটা ছোট ছোট জিনিস তুমি উপকার করছো, এগুলি সব হিসাব নেবেন। সব হিসাব নেওয়ার পর তখন এগুলি পাল্লায় তোলা হবে, মিজানে তোলা হবে। মিজানে তুলে এখানে কি করবে, কোনটা বাড়ে হয়েছে, এটা বাড়ি হয়েছে না এটা বাড়ি হয়েছে, তুমি যে হিসাব নিছ এটা বাড়ি হয়েছে, ভালো কাজ করছো যে এগুলি বাড়ি হয়েছে, বাড়ি হয়েছে বেশি, নাকি খারাপ কাজ করছো যে এগুলি বেশি বাড়ি হয়েছে। যদি দেখা যায় যে খারাপ কাজের পাল্লাটা খুব বাড়ি হয়ে গেছে, হ্যাঁ ভালো কাজের পাল্লাটা নিচু করে গেছে, তাহলে আর কিছু আছে কিনা, তখন দেখবেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের উম্মত হিসেবে ওখানে থাকবেন এবং বলবেন আমার এই উম্মতটা তো রাত দিন অথবা দিনে অথবা রাতে সবসময় আমাকে স্মরণ করত এবং এই দরুদ শরীফ করতেন, দরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, এটা পড়া ওয়াজিব হয়ে যায় কমপক্ষে একবার, একখানে যদি বারবার শুনে প্রথমবার পড়াটা ওয়াজিব হয়ে যাবে। আর যেটা এ করবে না সেটা কঞ্জুস কঞ্জুস, সেটার জন্য তাকে ওই উপকারটা পাবে না, যে উপকারটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে রোগীর পাল্লা খারাপের পাল্লা বাড়ি হলে তিনি এসে দেখবেন যে কিরে আমার উন্নত, এটা তো নেকির পাল্লা ভালো পাল্লা তো দেখা যায় যে উপর উঠে গেছে, এটা তো হালকা হয়ে গেছে, বদির পাল্লা খারাপের পাল্লা তো দেখা যায় যে নিচে পড়ে গেছে, তখন তিনি করবেন কি ওই তার নিচের থেকে যেগুলি দরুদের দরুদ শরীফের
সবাব আছে, দরুদ শরীফের যে পুরস্কার আছে, এই পুরস্কারটা ওই দাড়িওয়ালার মধ্যে নেকি যেদিকে আছে সেদিকে বাড়ে আছে, ভালো আছে সেদিকে বেড়ে যাবে। এখন পাল্লা উলট পালট হইয়া বাড়িটা উপরে উঠে গেছে, আর ওই হালকা যেটা ছিল শূন্যের পাল্লাটা নিচে পড়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা যে কোন কোন বন্ধু হিসাব নেবেন, কোন কোন বন্ধু হিসাবের মধ্যে সাথে সাথে রসুলের প্রতিও তার ভালোবাসা এবং রসুলের পদ অনুসরণ, রসুলের দরুদ, এগুলি তার বজায় রাখতে হবে। আর না হলে আল্লাহর ওই দর্রা জর্রা হিসেব থেকে কেউ বাঁচতে পারবে না। এগুলি একটা উসিলা আছে, শুধু শফাআতের উসিলা, এটা হলো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এখান থেকে আমাদেরকে রেহাই পেতে হবে। সেই জন্য বলেছেন তিনি, ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন হাসিবা, প্রত্যেকটা কিছুর হিসেব নেবেন, কেননা তিনি মালিক ইয়াউমিদ্দিন, ওদিকের মালিক মানে কিয়ামতের দিনের মালিক, আর কেউ থাকবে না, কেউ কোনো কথা বলতে পারবে না, শুধু আল্লাহ বলবে যে, সেই জন্য আল্লাহ মালিক থাকবে, আর কারো কোনো অধিকার থাকবে না, সেই জন্য তিনি মালিক ইয়াউমিদ্দিন। তখন আল্লাহ রাগ কষা যখন 50,000 বছর পর একটু একটু থামবে, একটু নরম হবে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সিজদা করে আমাদের জন্য কান্নাকাটি করে, তখন সুপারিশ শুরু করবে। এই সুপারিশ শুরু করার যখন শুরু হলো, তখন ওনার উম্মতকে উনি জাহান্নাম থেকে জান্নাতে পারতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। সেই জন্য আমাদের এই একটা হলো পথ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, কালমার মধ্যে দুই অংশ না, একটা হলো একত্ববাদের, একটা হলো রেসালতের। রেসালতের কোনোটা করলে কালমা হাদে মুসলমান হয়ে যায়, তাহলে মুসলমান হইলাম লা ইলাহা ইল্লাল্লাহ করে, এবং এইটার নীতিমালা, এইটার সব কিছু অনুসরণ, সুন্নতের অনুসরণ করলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে, তাহলে কি হলো, আমি আল্লাহকে ভয় করলাম, থেকে বাঁচতে দেখলাম, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এমন ভালোবাসা বাঁচতে হবে নিজের ছেলেকেও, জানকেও, নিজের টাকা পয়সাকেও, যেখানে হার মানে এগুলিকেও, এগুলির চাইতে বেশি ভালোবাসা থাকতে হবে। তাই তাকে বলা হয়েছে আল্লাহ হাসিবুন। আরেকটি আছে আল্লাহ মুহাইমিনুন, মুহাইমিনুন নিরাপত্তা দানকারী আর রক্ষণাবেক্ষণকারী, আশ্রয়দাতা। আমার সুখে আমি এমনও দেখেছি, আমার সুখে এমনও দেখেছি যে একটি বাসের মধ্যে, একটি বাসের মধ্যে আমিও ছিলাম ওখানে এমন ভাবে অ্যাক্সিডেন্ট করলো, আল্লাহ মারতে চাইবে না, যার মন তিনি গ্রহণ করবে না, সে পেয়েছে থাকবে যেমন হলো। একবারে আমি আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আমি একদম অক্ষত অবস্থায় বেঁচে উঠেছিলাম। হ্যাঁ, তাই মুহাইমিনুন নিরাপত্তা, নিরাপত্তাকারী, নিরাপত্তাটা আমাদেরকে কে দিছে, আল্লাহ তাআলা দিছে, সেই জন্য আমরা বেঁচে উঠলাম। নিরাপত্তা অ্যাক্সিডেন্ট থেকে নিরাপত্তা দেওয়া, দিন থেকে নিরাপত্তা দেওয়া, ভয় থেকে নিরাপত্তা দেওয়া, মানুষ থেকে নিরাপত্তা দেওয়া, যত অ্যাক্সিডেন্ট আছে এগুলি থেকে নিরাপত্তা দেওয়া, এগুলি কি মানুষের মানুষের সাথে হাঁটে হাঁটে নিরাপত্তা দিতে পারবে? তুমি হাঁটতেছো, পিছন থেকে আইসে তোমাকে কারিয়ে মারি দিতে পারে। সেই জন্য ঘর থেকে বাইরের সময় আল্লাহকে স্মরণ করে নিরাপত্তা চাইতে হবে। ইয়া আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও, ইয়া আল্লাহ তুমি আমাকে, তুমি মুহাইমিনু, তুমি আমাকে মুহাইমিনু, আল্লাহ তারা নিরাপত্তা দান করে। হ্যাঁ, মা তৌফিক ইল্লা বিল্লাহ, এটা করে প্রত্যেকে বারো বছর ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ করে
যদি আমি বাইর হই তাহলে আমাকে আর কোন কোন কিছুতে আল্লাহ তাআলা অনিরাপত্তার মধ্যে ফেলবে না, উনি নিরাপত্তা বিধান করে সেই হিসেবে আমাকে উদ্ধার করে আনবে। এটাই এটার নাম ইমান, এটার নাম হলো মুসলমানের নৈতিকতা এবং কাজ মুহাইমিন। তাহলে আজকে গেল মুহাইমিন। প্রশ্ন যদি আসে আসমাউল হুসনা থেকে এই দুই প্রশ্ন আসতে পারে, কিভাবে আসতে পারে? ছোট প্রশ্ন হলে আল্লাহ কিভাবে গফফার বলেন, আল্লাহকে গফফার বলা হয় কেন, এগুলো হলো ছোট ছোট প্রশ্ন। তারপরে বড় প্রশ্ন হলে কি হবে, আল্লাহর গুণবাচক নামের মধ্যে পাঁচটি গুণবাচক নামের ব্যাখ্যা সহ উল্লেখ কর, এটা বড় প্রশ্ন। এটা বড় প্রশ্ন, চার নম্বরের প্রশ্ন। তাহলে যদি গাফফারুন মানে থাকে, সামাদুন মানে থাকে, রাউফুন মানে থাকে, আসিফুন মানে থাকে, মহামেনুন মানে থাকে, আমি যা বলছি এগুলো যদি তোমরা সাথে সাথে মনোবিদের গাথি নাও, তাহলে বই উঠাইয়ে যদি ভরে থাকো তাহলে এগুলি থেকে তোমরা সহজে উত্তর দিতে পারবা, এখন আর কোনো অসুবিধা থাকবে না। এই তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষা যেভাবে হয়েছে এইভাবে অনলাইনে ক্লাসগুলো যদি তোমরা ফলো করো তোমরা অতি সহজে এটার উত্তর দিতে পারবে। কেমন? এবার এইটুকু থাকলে ধরা, খুদা হাফেজ। আগামীবার তোমাদের কাছে আবার আমি দেখা হবে, আমার যখন ক্লাস থাকবে তখন দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করতেছি। খুদা হাফেজ।